नमस्कार बंधुरा, वेलकम टू रोश होम। तो बंधुरा, आज আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি আইএসএল এর এই মুহূর্তে সবথেকে বড় দুটো ট্রান্সফার আপডেট নিয়ে। ইনফ্যাক্ট আমি আজ বিকালে না হলেও কালকে একটা ভিডিও আপলোড করবই তোমাদের জন্য, যেখানে জানুয়ারির আজকে 13 তারিখ, এই 13 তারিখের মধ্যে অর্থাৎ 13 দিনের মধ্যে বা 14 দিনের মধ্যে যদি কাল আপলোড করি, কোন টিম কোন কোন প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে বা কোন টিম কোন কোন প্লেয়ারকে সাইন করেছে আইএসএল এর, এবং বলতে পারো আই লিগের কয়েকটা ক্লাবের যেখানে বড় বড় ট্রান্সফার আপডেট রয়েছে, প্রত্যেকটা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই মুহূর্তে যে দুটো বড় আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে প্রথমটা সিসকো হার্নান্ডেজকে নিয়ে। সিসকো হার্নান্ডেজকে তোমরা সবাই চেনো যারা আইএসএল দেখছো। বেঙ্গালুরুর 2018 সালের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার বেঙ্গালুরু টিমটার, এবং বলতে পারো সেবার অনেকটাই কিন্তু বেঙ্গালুরু টিমটা দাঁড়িয়েছিল সিসকো হার্নান্ডেজের ওপর। এবং সিসকো হার্নান্ডেজ কিন্তু তারপর উড়িষ্যা এফসিতে জয়েন করে, উড়িষ্যা এফসির হয়ে সাতখানা আটখানা গোলও করে, কিন্তু এইবার কিন্তু আইএসএলে নেই। কিন্তু অ্যাটলাস্ট কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই বেঙ্গালুরু এফসি আবারও কিন্তু সিসকো হার্নান্ডেজকে অলরেডি বলতে পারো সাইন করাচ্ছে বা করিয়ে ফেলবে। এক দুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে, মানে সিসকো হার্নান্ডেজ এই মুহূর্তে 100% পসিবিলিটি। যদিও ট্রান্সফার মার্কেটে 95% দেখাচ্ছে, তবে অনেক জায়গায় এটাও কিন্তু বলা হচ্ছে যে তার সাইনিংটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তবে তোমরা ধরে রাখতে পারো যে সিসকো হার্নান্ডেজকে আমরা দু সপ্তাহ পর থেকেই বেঙ্গালুরুর জার্সি গায়ে কিন্তু আবারও দেখতে চলেছি আইএসএল এর মঞ্চে। এটা বিশাল সুখবর, কারণ সিসকো হার্নান্ডেজ কিন্তু একজন প্লে মেকার যে কিনা অ্যাটাকিং মিডে খেলে কিন্তু খেলাটাকে কন্ট্রোল করে। এরকম প্রত্যেকটা টিমে একজন করে প্লেয়ার রয়েছে, একমাত্র বেঙ্গালুরুতেই ছিল না, কারণ ওখানে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, এরিক পার্টালু, ডিমাস ডেলগাডো, ফ্রান গঞ্জালেস। তো সেক্ষেত্রে একজন অ্যাটাকিং মিডের খুবই দরকার ছিল, এবং সিসকো হার্নান্ডেজ কিন্তু সেই বলতে পারো জায়গাটা পূরণ করবে, মানে এটা আমাদের বিশ্বাস যে পেডিগ্রিড প্লেয়ার। এবার চলে আসি দ্বিতীয় বড় ট্রান্সফার আপডেট নিয়ে, এবং সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। এসসি ইস্টবেঙ্গল এখন কিন্তু দেখা যাচ্ছে ইয়াং প্লেয়ারদের ওপর বেশি কিন্তু নজর দিয়েছে। তোমরা দেখো অজয় ছেত্রীর কথা বলছি, কিংবা তোমরা রহিম আলীর কথা আমি বলছি। রহিম আলীরকে যদিও ইন্টারেস্ট প্রকাশ করেছে, কথাবার্তা শুরু হয়ে গিয়েছে পরবর্তী সিজনের জন্য, তারপর নবী হোসেন খানের কথা সকালে বললাম। এখন কিন্তু যেটা বড় আপডেট বেরিয়ে এসেছে, অনিকেত যাদবের সাথে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল, এবং জামশেদপুর এফসির ম্যানেজমেন্টের সাথেও কিন্তু এসসি ইস্টবেঙ্গল কথাবার্তা চালু করছে, এবং অনিকেত যাদবকে কিন্তু এখনই নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। যদিও তার জামশেদপুর এফসির সাথে কিন্তু কন্ট্রাক্ট রয়েছে 31 মে 2021 সাল পর্যন্ত, তবে তাকে পাওয়াটা মোটেও সহজ কাজ হবে না আমার মতে, এবং একটা বিগ অ্যামাউন্টের ট্রান্সফার ফিও দিতে হতে পারে। তবে আমার মনে হয় না অনিকেত যাদবকে এত সহজে ছাড়বে বলে, তাও 6 মাস কন্ট্রাক্ট রয়েছে তার আগে, কারণ অনিকেত যাদব জামশেদপুরের একজন খুবই ভাইটাল প্লেয়ার, এবং এই সিজনে 10টা ম্যাচই খেলেছে, একখানা গোল করেছে, একখানা অ্যাসিস্ট করেছে, গোলে শট অনেক মেরেছে, ওয়ার্কলোড নিয়ে খেলছে, এবং কোচের ট্যাকটিক্সে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এই অনিকেত যাদব। 20 বছরই এই স্ট্রাইকার বা লেফট উইং রাইট উইঙ্গারকে নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকটাই আগ্রহ দেখিয়েছে, এবং অনেকটাই কিন্তু নেগোসিয়েশন শুরু করে দিয়েছে জোর কদমে এসসি ইস্টবেঙ্গল। শুধুমাত্র এসসি ইস্টবেঙ্গল নয়, আরও দুটো ক্লাব কিন্তু অনিকেত যাদবের পেছনে পড়ে আছে, এক উড়িষ্যা এফসি এবং দুই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি। তো দেখা যাক অনিকেত যাদবের ব্যাপারটা কতটা আরও ডেভেলপ করে, যদি কিছু ডেভেলপ করে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সিসকো হার্নান্ডেজের কামব্যাক সম্পর্কে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অনিকেত যাদবের সাথে এসসি ইস্টবেঙ্গলের নেগোসিয়েশন সম্পর্কে তোমরা কী ভাবছো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়েছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।